তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি এই নতুন পিওভি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে চেষ্টা করবো সব থেকে বেশি স্লো শটের ছবি তোলার। তো চলো আজকে পিওভি ভিডিও শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি শ্যাম বাজারের কাছাকাছি, আজকে নর্থ কলকাতা শুরু করলাম। তো চলো আজকে পিওভি ভিডিও শুরু করা যাক। তো যেমনটা দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমি চেষ্টা করবো অনেক বেশি পরিমাণে স্লো শটের ছবি তোলার, এটাই আজকে আমার টার্গেট ছিল। আর স্লো শটের ছবি কিন্তু সাইকেলের দারুণ আসে, তো এই কারণে আজকে আমি সব থেকে বেশি সাইকেলের ছবি তুলেছি, স্পেশালি 1/13, 1/15, 1/10 এরকম শটের স্পিডগুলোতে। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এবার শুরু করা যাক আজকে ভিডিও, শুরু করা যাক আজকে ফার্স্ট শট দিয়ে। তো শ্যামবাজারে চলে আসার পর আমি পাঁচ মাথায় মোড়ে ওই পয়েন্টটায় দাঁড়িয়েছিলাম, যেই পয়েন্টটা থেকে রাস্তা চলে যাচ্ছে সোজা জগৎমুখী পার্কের দিকে। দেখতে পেলাম সামনে থেকে একজন সাইকেল হাতে করে চালিয়ে নিয়ে আসছিল, আর তার বন্ধু তার পাশে ছিল। তো কিছুক্ষণ ওয়েট করলাম, যখন সিগন্যালটা বন্ধ হলো তখন ওরা এগোতে শুরু করলো, সেই মোমেন্টে তখন আমি স্লো শাটারে এই ছবিগুলো পেলাম। এই তিনটে ছবিতেই একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি, ওদের পায়ের মুভমেন্টগুলো তোমরা যদি ভালো করে দেখো এই ছবিটাতে, কিন্তু ওদের পায়ের মুভমেন্টগুলো অলমোস্ট সেম। যেহেতু দুজনের হাইটও সেম, তো সেই কারণে তাড়াতাড়ি ক্রস করার জন্য যখন বড় বড় পা ফেলছিল তখন পাগুলো মিলে যাচ্ছিল, তো এটা একটা ভালো রোল প্লে করেছে। শ্যামবাজারের এই জায়গাটা এত অদ্ভুত জায়গা, মানে এখানে গার্ডরেলগুলো এমনভাবে রাখা থাকে যে তোমাদেরকে সাবজেক্টগুলো ঠিকমতো দেখানো যায় না। বাট চাপ নিয়ে আমি যতটা জুম করে হোক এখানে দেখানোর চেষ্টা করছি, বেশি নেই, দু তিনটে সাবজেক্টই আছে এরকম অবস্থায়। তো ওখানটা ওয়েট করতে করতে, সাবজেক্ট হান্ট করতে করতে দেখলাম দূর থেকে একজন দুধওয়ালা আসছে। এবার ওনার গতিপথ দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে উনি আমার সামনে দিয়ে যাবেন, তো সেখানে আমি নিজেকে একদম প্রিপেয়ার করে নিয়েছিলাম, কারণ সামনের শটগুলোই সবচেয়ে বেশি মেস আপ হয়, সামনের শটগুলোতে খুব তাড়াতাড়ি সাবজেক্ট মুভ করে বেরিয়ে যায়, তো সে কারণে একটুখানি হাতটা বেশি স্টেবল থাকা দরকার। আরও কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম আরেকটা সামনে দিয়ে ট্যাক্সিও আসছে, এবার ট্যাক্সিটাও সেমভাবেই আসছিল, তো এই জন্যে ওকে প্যান করতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। প্যান করে দেখলাম শটটা খুবই ভালো এসছে, আর যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো সে কারণে এই যে রাস্তার উপর রিফ্লেকশনটা পড়ছে না, তার জন্য কিন্তু শটগুলো বেশ ভালো লাগছে। বৃষ্টি আর স্লো শটার এই দুটো কিন্তু দারুণ কম্বো। এই রিসেন্টলি কালকে যে স্প্ল্যানেডে ছবিগুলো শ্যুট করে এলাম সেটাতে কিন্তু ওটা ভালো করে দেখতে পাবে তোমরা, যাতে ভিডিওটা মিস না করে ফেলো তার জন্য সাবস্ক্রাইবটা করে নাও, মানে ক্ষতি আর কি আছে, রাইট? যাই হোক, এগোনো যাক নেক্সট ছবির দিকে। তো এই জায়গাটা সাবজেক্ট হ্যান্ড করতে করতে আমি আবার একটা সাবজেক্ট স্পট করলাম, সে ওয়েট করছিল কখন সিগন্যালটা বন্ধ হবে আর তারপর সে রোডটা ক্রস করবে। তারপর যখন সিগন্যালটা বন্ধ হলো তখন সে রোডটা ক্রস করা শুরু করে দিল, তখন আমি তার ফার্স্টে এই ছবিটা তুললাম। এই ছবিটার সাবজেক্ট ভালোই শার্পনেসে আছে, আর যেহেতু রাস্তা ভেজা সে কারণে রাস্তা আকাশকে রিফ্লেক্ট করছে, আকাশের রং যেহেতু সাদা সেই কারণে রাস্তাটাও সাদা, সেই কারণে কালো সাইকেলটা রাস্তার মধ্যে ভালোই ফুটে উঠছে। তো এখানে এটা বলা যেতে পারে যে আমার সাবজেক্টের কাছে ওই এবিলিটিটা একটু হলেও আছে, যেখানে ও অডিয়েন্সের অ্যাটেনশনটা একটু হলেও গ্র্যাব করবে। তো শ্যামবাজারে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর সাইকেলের ছবি তুলেছি, যার জন্য আজকের ভিডিওর ক্যাপশনটাই এরকম। বাট চাপ নেই, মাঝে মাঝে একটু অন্যরকমের ছবি তোলার চেষ্টা করেছি, একটুখানি রিফ্লেকশন নিয়ে খেলা করার চেষ্টা করেছি, একটু পরে দেখতে পাবে তোমরা ওটা। আপাতত আরেকটা সাইকেলের ছবি দেখো। এই সাইকেলটা ভালো স্পিডে আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর তোমরা জানো যে যে জিনিসটা কাছে থাকে সেটা আরও বেশি স্পিডে মুভ করে, তো সেই কারণে এটা ট্র্যাক করা একটু ডিফিকাল্ট ছিল, এই জন্য সাবজেক্ট হালকা নড়ে গেছে। বাট যেহেতু সাবজেক্টটা থেকে পেছনে ব্যাকগ্রাউন্ড আরও বেশি পরিমাণে ঘষে গেছে, এই জন্য ছবিটাকে ইনক্লুড করলাম। তোমরাও যদি এরকম কোনো প্যান শট তুলে থাকো যেখানে সাবজেক্ট হালকা নড়ে গেছে বাট সাবজেক্টটা পেছন থেকে ব্যাকগ্রাউন্ডের থেকে বেশি ডমিনেন্ট, তাহলে কিন্তু ছবিগুলোকে ডিলিট করবে না, ওগুলো কিন্তু ভালো ছবি হতেও পারে। যাই হোক, এবার গার্ডরেলগুলো পেছন থেকে একটুখানি বেরিয়ে ওয়েট করছিলাম, দেখলাম দূর থেকে একটা নীল রঙের বাস আসছিল, আর বাসের যে কন্ডাক্টর ছিল সে সবাইকে বলছিল দূরে যাওয়ার জন্য, সেই মোমেন্টে আমি তখন এই ছবিটা পেলাম। এই টাইপের ছবিগুলো ইউজুয়ালি খুব একটা বেশি কমন হয় না, তো সে কারণে যেহেতু পেয়েছি সে কারণে ভিডিওতে ইনক্লুড করছি। এখানে আমার যে সাবজেক্ট অর্থাৎ যে কন্ডাক্টর, সে যদি মাথাটা হালকা না নাড়াতো তাহলে কিন্তু ছবিটা খুব শার্প আসতো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওর নিচের পোর্শনটা ভালো শার্প, কিন্তু ওর মাথাটা যেহেতু হালকা নড়ে গেছে কারণ হাত নড়ছে, তাই হাতের সাথে মাথাও নড়ে, সে কারণে একটুখানি মিনি ভাইব্রেশন চলে এসছে, এই জন্য ছবিটা অতটা বেশি ক্লারিটি গেইন করেনি। তো এটাই ছিল শ্যামবাজার পাঁচ মাথা মোড় এরিয়াতে লাস্ট শট। তারপর আমি সোজা হাঁটতে শুরু করেছিলাম জগৎ মুখার্জি পার্কের দিকে। তো দেখলাম একটা জায়গাতে জল জমে আছে আর সামনে দিয়ে একজন লোক হেঁটে আসছিল, তো আমি ভাবলাম যে তার রিফ্লেকশনটা যদি ক্যাপচার করতে পারি জলের মধ্যে কেমন হবে, এই জন্যই তখন এই শটটা ক্লিক করলাম। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ শটটা এমনভাবে ক্লিক করা যে সামনের দিকে যে লোকটা ছিল তার হাতটাকেও হালকা ইনক্লুড করেছি, একটুখানি ফোরগ্রাউন্ডে এলিমেন্টস অ্যাড করার চেষ্টা করেছি। এই টাইপের ছবিগুলোতে এরকম মনে হয় যে আমরা রাস্তার মধ্যে দিয়ে একটা অন্য দুনিয়া দেখতে পাচ্ছি, যেখানে সেম টাইপেরই লোকেরা আছে কিন্তু জাস্ট আমাদের মিরর ভার্জন, আর কিছুই না। কোনো একটা কারণে চেক করছিলাম যে পেছন দিক থেকে কোনো সাবজেক্ট আসছে কিনা, সামনের দিকে ঘুরতে দেখতে পাই একজন মহিলা দাঁড়িয়ে আছে, উনি বারবার ওই দিকটা তাকাচ্ছিলেন যেখান থেকে বাস আসে। তো এই সুযোগে আমি তখন এই ছবিটা পাই, এখানে ওই যে তাকানোটা এটা কিন্তু একটা ভালো রোল প্লে করছে, তার সাথে জলের ওপর ছোট ছোট করে পাতাগুলো পড়ে আছে আর ওনাকে হাফ দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না, তো এটা একটা কাইন্ড অফ মিস্টিরিয়াস ভাইবও দিচ্ছে, তার সাথে একটুখানি থ্রিলার টাইপের ভাইবও দিচ্ছে। তো ওনার এই ছবিটা তুলে নেওয়ার পরপরই দেখলাম সামনে থেকে একজন গোলাপি রঙের জামা পরে আসছিল, তো আমি ভাবলাম যে এটাকে একটু ইন্টারেস্টিং সাবজেক্ট করা যেতে পারে।
তখন তারপর ফার্স্টে তো এই ছবিটা তুললাম যেখানে অনেক এলিমেন্টস আছে বাট এলিমেন্টসগুলো খারাপও লাগছে না তার সাথে বাট স্টিল আমি এরপর যখন আরেকবার ছবিটা ক্লিক করলাম তখন আমি যতটা পারি ডিস্ট্রাকশন কমিয়ে দিলাম বাট ওই আর কি এই দুটো ছবি ওকে ওকেই এলো যাই হোক ওখানে তারপর ওয়েট করছিলাম যদি কিছু আরও ইন্টারেস্টিং টাইপের ছবি পেতে পারি ইতিমধ্যে দেখলাম আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধুটা ট্যাক্সি চালাচ্ছিল তো আমি দাঁড়িয়েছিলাম আমাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো লিফট দেবে কিনা আমি বললাম না না লাগবে না লিফট কোনো কারণ ও লিফটের বদলে টাকা চায় আর একটু বেশি পরিমাণেই চায় আর আমার কোথাও যাওয়ারও ছিল না সেদিনকে যাই হোক এগোনো যাক নেক্সট ছবির দিকে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তারপর দেখলাম কয়েকজন রোড ক্রস করলো করে তারা একদম প্যাডেলটার সামনেই দাঁড়ালো এবার ওদের না দাঁড়ানোর পজিশনটা এমনভাবে ছিল মানে দুজনে দুদিকে মুখ করে একে অপর থেকে একটুখানি দূরে যেরকম বাংলা সিরিয়ালে ওই থাম্বনেলগুলো হয় ঠিক সেরকম টাইপেরই লাগলো আমার তখন আমি এই ছবিটা ক্লিক করলাম ছবিটায় সব কিছু ঠিক ছিল সব কিছু ওকে ছিল শুধু প্রবলেম একটা জায়গাতেই আমার যে প্রাইমারি সাবজেক্ট তার মাথার ওপর একটা পাতা চলে এসছে মানে জলের ওপর একটা পাতা পড়েছিল তো এই জন্য ছবিটা খুব একটা বেশি ভালো লাগছে না যেহেতু সাবজেক্ট খুব বেশি কম্প্রিহেন্সেবল নয় এই ছবিটা তোলার পর ভেবে দেখলাম যে অনেক একই রকমের শট চলে এসছে এবার একটুখানি লোকেশন চেঞ্জ করা দরকার তো সেই কারণে তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম জগৎ মুখার্জি পার্কের এন্ট্রান্সের সামনেটাতে তখন দেখতে পেলাম দূর থেকে একটা সাইকেল আসছে আর সাইকেলটার পেছন থেকে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র রাখা সাইকেলটাকে ট্র্যাক করা শুরু করে দিয়েছিলাম দেখলাম তার পেছন থেকে একটা বলেরো পিক আপও তার সাথে একই গতিতে অলমোস্ট যাচ্ছিল তো তখন আমি এই ছবিটা পেলাম এই ছবিটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি যে সাইকেল চালক সে যে বলেরো পিক আপের ড্রাইভার আছে তার দিকে ঘুরে তাকাচ্ছে এই কারণে আমার ছবিটা একটু হলেও ইন্টারেস্টিং তারপর দেখলাম আমার সামনে থেকে একটা স্কুটিওয়ালা আসছে ভাবলাম ওকে ট্র্যাক করবো কিন্তু দেখলাম আমার ডান দিক থেকে একটা সাইকেলওয়ালা আসছে তো আমার মনে হলো সাইকেলের উপরই ফোকাস করা উচিত তখন আমি এই ছবিটা পেলাম এই ছবিটা একটুখানি ক্রপ করা বেসিক্যালি যখন ছবিটা তুলেছিলাম তখন দেখছিলাম যে ওর হাত দুটো আর তার সাথে সাইকেলের হ্যান্ডেলটা আমরা সাইকেলের দিক নির্ধারণ করি আমাদের হ্যান্ডেলের থ্রু আমরা ওটা দিয়ে দিক পরিবর্তনও করতে পারি দিক নির্ধারণও করতে পারি যে আমরা কোন দিকে যাব এবার আমরা অনেক সময় আমাদের লাইফেও আমাদের নিজের হাত দিয়ে ডিসিশন নিই যে আমাদের লাইফটা কোন দিকে যাবে না যাবে তো সে কারণে আমার মনে হলো একটা সিম্বলিজম রিপ্রেজেন্ট করতে পারি আমি ছবিটা দিয়ে এই জন্যই ছবিটা ভিডিওতে রাখলাম যাই হোক এগুলো যাক নেক্সট ফ্রেমের দিকে তারপর আরও কিছুক্ষণ ওয়েট করতে না করতে দেখলাম যে আরেকটা সাইকেল এলো এই সাইকেলটারও পেছন থেকে কিছু বাক্স টাক্স রাখা ছিল তো মনে হলো এটাও ইন্টারেস্টিং হতে পারে এই জন্য তখন এই ছবিটা ক্লিক করলাম এই সিমিলার প্রিন্সিপালে এর পরের ছবিটাও ক্লিক করলাম এই ছবিটার যে সাবজেক্ট আমার সে কিন্তু আমার ক্যামেরার দিকেও তাকিয়েছিল পেছন থেকে যদি এই গাড়িটা না থাকতো তাহলে কিন্তু ছবিটা দুর্দান্ত আসতো যেহেতু পেছন থেকে গাড়িটা আর এই সাইকেলের স্পিডটা অলমোস্ট কাছাকাছি ছিল সে কারণে পেছন থেকে গাড়িটা বেশি ঘষেনি বেশি ঘষে গেলে কিন্তু ছবিটা খুব ভালো আসতো ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথ হয়ে যেত আর তারই মাঝে আমার সাবজেক্ট ভালো ফুটে উঠত এই ছবিটা তুলে নেওয়ার পর তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সোজা এভি স্কুলের উল্টো দিকে এখানে গিয়েও এখানে আমি ট্রাই করে যাচ্ছিলাম যদি কিছু ডিফারেন্ট রকমের ছবি পাওয়া যায় বেশিক্ষণ ওয়েট করতে হলো না দেখলাম সামনে থেকে একজন বয়স্ক মহিলা আসছিল যেহেতু তখন সিগন্যাল পড়েছিল তো পেছন থেকে গাড়িগুলো দাঁড়িয়েছিল আমার মনে হলো উনি যে গাড়িগুলো সামনে দিয়ে হাঁটতে হাঁটতে রুটটা ক্রস করছেন এটা একটা ভালো প্যান করা যেতে পারে লাকিলি তখন সিগন্যালটাও ছেড়ে দিয়েছিল তো ওই ক্যাওসের মাঝে এই ছবিটা তখন আমি পেলাম উইচ ইজ নট ব্যাড মানে আমার ছবিটা খুব একটা খারাপ লাগছে না আবার খুব একটা আহামরি ভালোও কিছু নয় মানে ওই আর কি একটু সাইকেলের ছবিগুলো থেকে ডিফারেন্ট সে কারণে ইনক্লুড করলাম কারণ যাতে মনোটোনাস না হয়ে যায় এবার আমি সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সোজা মেট্রোর 3 নম্বর গেটের কাছে এখানে ট্রাই করেছিলাম কিছু ছবি পাওয়ার বাট পাইনি তো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সামনে 3 মাথা মোড়টাতে মানে সোজা মেট্রোর 2 নম্বর গেটের অপোজিটের যে সোজা রাস্তাটা চলে যায় সোজা বিকেপালের দিকে ওইখানটাতে এখানে কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখলাম সামনে থেকে একটা মিনিবাস আসছিল এবার মিনিবাসের ড্রাইভারটা একটুখানি হালকা জানলা থেকে বেরিয়েছিল মনে হলো যে এটা একটা ইন্টারেস্টিং ফ্রেম হতে পারে তো ওনাকে প্যান করলাম করে এই ছবিটা তুললাম নাথিং টু ফ্যান্সি জাস্ট আ সিম্পল প্যানিং বাট আমার ভালো লেগেছে মানে কালার প্যালেটটার জন্যই আর কি যেহেতু লাল আর হলুদ বেশি পরিমাণে আছে হালকা হালকা নীলও আছে তো সে কারণে আমি এটা ইনক্লুড করে নিলাম এই ছবিটা তোলার পর আর একটু বেশি পরিমাণে ওয়েট করছিলাম তো এসব করতে করতে দেখলাম দূর থেকে একটা রিক্সা আসছে হাতে টানা রিক্সা তখন আমি এটাকেও প্যান করার চেষ্টা করলাম বাট যেহেতু স্পিডটা খুব বেশি ছিল না সে কারণে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা অতটা স্মুথ হয়নি আর সত্যি বলতে গেলে ছবিটা বড্ড খালি খালি লাগছে তো আরও কিছুক্ষণ ওয়েট করলাম ও আর একটু এগোতেই দেখলাম এবার ফ্রেমের মধ্যে কিছু এলিমেন্টস ঢুকতে শুরু করলো তখন আমি এই ছবিটা পেলাম এই ছবিটা আমার জানি না কেন আগের ছবিটা থেকে মাছ বেটার লাগছে কারণ এই ছবিটাতে আগের থেকে বেশি মোশন ক্যাপচার হয়েছে এ কারণেই ছবিটা আগের ছবিটা থেকে বেশি ইন্টারেস্টিং ওই ছবিটা তোলার পর তারপর ওখান থেকে সোজা বিকেপালের দিকে এগোচ্ছিলাম বস্তাপট্টিটা ক্রস করার পরই মানে রয়্যাল ডায়াগনোসিস ক্রস করার পর দেখলাম ওই পারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে আমার মাথায় এলো যে কেমন হয় যদি আমি ট্যাক্সিটাকে ডান দিকে 130 নিই আর বাকি সেকেন্ড থার্ড যতটা পড়ে থাকে তার মধ্যে যদি মুভিং অবজেক্টস দেখাই মানে মুভিং ভেহিকেলস
তো এটা করে এই ছবিটা পেলাম। তো যাই হোক, এই ছবিটা তুলে নেওয়ার পর তারপর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এবার ভেতরের গলিগুলোতে। তো এগেইন এখানে ফ্রেম হান্টিং করছিলাম, ফ্রেম হান্টিং করতে করতে দেখতে পেলাম একটা মেয়ে ওদের সদর দরজায় হাতে একটা গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা অসাধারণ ফ্রেম ছিল, বাট প্রবলেমটা কী হয়েছে জানো? এখানে আমার ক্যামেরা ছিল স্লো শাটারে, ব্যাস হাত কেঁপে গেছে। আই কুডেন্ট বিলিভ যে আমি এত ভালো একটা শট মিস করে ফেলছিলাম। তো সেখানে আমাকে জিজ্ঞাসা করতেই হলো একটা ছবির জন্য। এই ছবিটা বলতে পারো একটা খুব সুন্দর নর্থ কলকাতার ভাইব আছে, তার সাথে এই যে মেয়েটা তার হাতে যে গণেশ ঠাকুরের মূর্তিটা, এটা কিন্তু একটা ভালো রোল প্লে করছে একটা ছবিকে ইন্টারেস্টিং করার জন্য। থ্যাংক ইউ। मैं एक स्ट्रीट फोटोग्राफर हूँ, तो घूम घूम के कोलकाता में जो चीज़ें मेरे को अच्छी लगती है उसका फोटो खींचता हूँ। इंस्टाग्राम पेज होल्डर हाँ मेरा है POV.Nigamko। मेरा यूट्यूब चैनल भी है, ज़्यादा नहीं 3-4 सब्सक्राइबर ही है, एक सब्सक्राइबर और बढ़ जाएगा। थैंक यू। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটা এমন জায়গাতে, এই জায়গাটা এগেইন একটা তিন মাথা মোড়। এই যে নর্থ কলকাতার তিন মাথা মোড়গুলো না, এগুলোতে দারুণ ছবি পাওয়া যায়। আর স্পেশালি এই যে এই তিন মাথা মোড়টা, এটা কিন্তু দারুণ ফটোজেনিক। মানে এই জায়গাটাতে ভরপুর নর্থ কলকাতা ভাইব আছে, তোমরা এখানে প্রচুর নর্থ কলকাতা ভাইব পাবে। তো এখানটা ওয়েট করছিলাম কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট পাওয়ার জন্য, দেখলাম হাতে করে একজন বালতিতে জল নিয়ে যাচ্ছিল, তখন আমি তাকে এইভাবে প্যান করলাম, করে এই ছবিটা পেলাম। এই ছবিটা ইনক্লুড করলাম তার কারণ এই যে এনার ফার্স্টের পাটা, এটা কিন্তু বেশ শার্প, তো এটা একটা ভালো ডিরেকশন সেন্স প্রোভাইড করছে যে উনি কোন দিকে যাচ্ছেন। তার সাথে এই যে লাল রঙের বালতিটা, এটাও বেশ নজর কাড়ছে, খারাপ লাগছে না। তো এই ছবিটা তোলার পর বুঝতে পারলাম যে নর্থ কলকাতায় প্যানিং করতে গেলে আমার 50mm কাজ চলবে না, আমাকে আমার ওয়াইড অ্যাঙ্গেলটা আনতেই হবে গেমের মধ্যে। তো এই জন্য তখন লেন্সটা পাল্টাতে শুরু করে দিলাম আর আমার 18-45 লেন্সটা লাগিয়ে নিলাম আমার 50mm চেঞ্জ করে। কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখলাম সামনে দিয়ে আরেকটা সাইকেল আসছে, এবার কিন্তু সাইকেলের পেছন দিকে একটা মেয়ে বসেছিল আর তার বাবা মোস্ট প্রবাবলি সাইকেলটা চালাচ্ছিল। তো আমি তারপর প্যান করলাম, করে এই ছবিটা পেলাম। এই ছবিটায় মেইনলি যে ফোকাসটা, সেটা কিন্তু পেছন থেকে মেয়েটার ওপরেই যাচ্ছে, এই যে মেয়েটা কোচিংয়ে যাচ্ছে মোস্ট প্রবাবলি হয়তো। আর পেছন থেকে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, মানে নর্থ কলকাতা ভাইবটা কিন্তু ইন্ট্যাক্ট আছে। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম এবার বাঁ দিক থেকে একটা সাইকেল এলো, তাকেও প্যান করলাম, সে একটুখানি ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে বেরিয়ে গেছিলো, বাট ঠিক আছে, একদম যেহেতু সামনাসামনি ছিল এই জন্য অত বেশি কেঁপে যায়নি। এই ছবিটা সাবজেক্টের উপর ভালো ক্ল্যারিটি এসছে, ভালো শার্পনেস এসছে, খারাপ লাগছে না। ওখানে কিছু ছবি তুলে নেওয়ার পর নোটিস করলাম সামনের দিকে যে রোয়াকটা আছে, সেখানে দুটো রোয়াকের এন্ডেই দুটো কুকুর বসে আছে, আর সেমভাবে সামনে দুটো জানলা ছিল আর তার ঠিক মাঝখানে একটা পাইপ ছিল। মানে বলতে পারো এটা না একদম মিরার একটা ফ্রেম ছিল। আমি ভাবলাম যদি কেমন হয় এখানে মাঝখানে কোনো সাবজেক্ট প্লেস করতে পারি। এখানে অনেক ট্রাই করলাম ভালো ভালো ছবি তোলার, মানে মাঝখানে সাবজেক্ট প্লেস করে, বাট এরকম টাইপের আসছিলো যেগুলো খুব একটা বেশি আমার ভালো লাগছিলো না, জমছিল না। মানে দু সাইডে কুকুরগুলোর থেকে বেশি নজর সাবজেক্টটাই কেড়ে নিচ্ছিল, আমি চাইছিলাম যাতে পেছন থেকে কুকুরগুলো সাবজেক্ট হোক। তো সে কারণে একটু ওয়েট করলাম স্লো শাটার করার পর, তারপর দেখলাম যখন সামনে একজন সাদা জামা পরে ঢুকলো, সে ঘষে গেল, তখন কিন্তু এই যে মাঝখানের যে গ্যাপটা ছিল না কুকুরগুলোর মাঝখানে জানলাগুলোর মাঝখানে, এটা ফুলফিলড হয়ে গেল। তো সে কারণে আমার মনে হলো অ্যাজ এ ফ্রেম এটা ফাইনালি কমপ্লিট হলো। এই ছবিটা তোলার পর আমি এতক্ষণ ধরে যে গলিটার সামনে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছিলাম সেই গলিটার ভেতরে ঢুকতে শুরু করে দিলাম। কিছুটা দূর যেতেই একটা বাঁক নিতেই হঠাৎ করে নোটিস করলাম আমার সামনে একটা বাড়ির গাছ থেকে কিছু ফুল পড়ে আসে মাটির ওপর। তো ওটা বেশ দেখে ভালো লাগছিল, মনে হলো যদি এখানে কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট পেতে পারি, তার সাথে এটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করলে বেশ একটা গ্লুমি এফেক্ট আনা যেতে পারে। ট্রাই করলাম এখানে 2-3 ছবি তোলা, বাট সেরকম ভালো ছবি আসছিল না। একটু ওয়েট করতেই দেখলাম একজন নীল জামা পরা বয়স্ক লোক আমার ফ্রেমের মধ্যে চলে এলো, আর তখন আমি এই সুযোগে এই ছবিটা পেলাম। ছবিটা এডিট করার সময় চেষ্টা করেছি একটুখানি গ্লুমি ওই ড্রিমি এফেক্টটা আনা যেতে পারে। এছাড়াও এই ছবিটাতে এই যে আমার সাবজেক্টের ব্লু কালারটা শার্টের, এটা কিন্তু একটা বেশ ভালো রোল প্লে করছে। ওভারঅল এই ছবিটা থেকে যে ভাইবটা সেটা আমার বেশ ভালো লাগছে, এই জন্য আমি ছবিটাকে ইনক্লুড করলাম ভিডিওতে। কিন্তু এই জায়গাটাতে না ভার্টিক্যাল ফ্রেমস ছাড়া সিঙ্গেল সাবজেক্ট নিতেই পারছিলাম না, ব্যাপারটা জমছিলই না। তো আমি বারবার করে ট্রাই করছিলাম যাতে একটুখানি হরাইজন্টাল মোডে কিছু ছবি পাওয়া যেতে পারে। এসব ট্রাই করতে করতে দেখলাম একজন মহিলা আমার ফ্রেমের মধ্যে ঢুকে এলো। আমি ওয়েট করলাম যতক্ষণ না উনি দূরের যে পেছন দিকে ওই শাটারটা ছিল প্লেন শাটারটা, তার মাঝামাঝি জায়গাতে পৌঁছচ্ছেন। তাহলে কী বলতো, আমার যে এই সাবজেক্টটা না, তাকে একটা প্লেন ব্যাকগ্রাউন্ডে রাখতে পারলে সাবজেক্টটা ইজিলি পিকেবল হবে, নোটিসেবল হবে, এটা আমি চাইছিলাম। সে কারণেই ছবিটা এইভাবে তোলা, বাট আনফর্চুনেটলি ওই যে ফুলগুলো পড়ে আছে মাটিতে এটা কিন্তু নোটিস করা যাচ্ছে না। সে কারণে আমি ডিসাইড করলাম যে আমি এবার একদম ফুলগুলো সামনে চলে যাব, ফুলগুলোকে ফোরগ্রাউন্ডে নেব, একদম সামনের ফোরগ্রাউন্ডটাতে, আর তার পেছন দিকে সাবজেক্টকে রাখবো, যাতে সাবজেক্টের দিকে তো নজর যাবেই, তার সাথে আমার ফোরগ্রাউন্ডে যে ফুলগুলো পড়ে আছে তার দিকেও নজর যাবে। আমি এই অ্যাঙ্গেলটা চুজ করার পরও স্টিল আমি চেষ্টা করেছি যাতে এই যে শাটারটা আছে শাটারটার মাঝখানেই আমি আমার সাবজেক্টগুলোকে প্লেস করতে পারি, যাতে আমার সাবজেক্টটাও ডিস্টিংটিভলি বোঝা যায়
এবং নিচের দিকে ফোরগ্রাউন্ডে ফুলগুলোও চলে আসে। এইখানে ছবিগুলো তোলা হওয়ার পর আমি এই গলিটাই ফলো করছিলাম। সামনের বাঁকটা আরেকবার নিতেই দেখতে পেলাম আমি ওই জায়গাটা চলে এসেছি, যে জায়গাটা আমার নর্থ কলকাতার গলিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিটস। এটা খুব আন্ডাররেটেড জায়গা, এখনও অবধি ফটোগ্রাফারদের চোখে খুব একটা বেশি পড়েনি, বাট যেহেতু আমি এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি তো আমি সাইকেল চালাতাম এই গলিগুলো দিয়ে, সে কারণে আমি জানি। এবার আমার সামনে দিয়ে এমন একটা লোক যাচ্ছিলো যার হাতগুলো পেছন দিকে ছিল, মানে হয় না যেরকম হাঁটার সময় অনেকে এভাবে হাঁটে, তো এই জিনিসটা না আমার দেখতে খুব ভালো লাগলো। তার সাথে পেছন দিকে যে বাড়িগুলো ছিল যেগুলো দিয়ে ইনি অর্থাৎ আমার সাবজেক্ট সারাউন্ডেড ছিল, আমার মনে হলো যে এর মাঝখানে এনাকে প্লেস করা যেতে পারে। ছবিগুলো ঠিকঠাকই এসছে, মানে নর্থ কলকাতা ভাইবটা আছে, এর থেকে বেশি কিছু না, জাস্ট নর্থ কলকাতা ভাইবটার জন্যই ছবিগুলো তোলা। তারপর যখন এই গলিটার সামনে গেলাম যেখানটায় একটা ছোট্ট তিন মাথা মোড় টাইপের আছে, আমি নোটিস করছিলাম যে এখান দিয়ে প্রচুর সাইকেল যাচ্ছে, তো মাথায় এলো আরেকবার সাইকেল প্যান করে দেখি এখানে কেমন লাগে। আমি জানি অনেকবার হয়ে যাচ্ছে, বাট কী করবো, সাইকেল প্যানিং শট দুর্দান্ত আসে। আর স্ট্রিট ফটোগ্রাফি ইন্টারন্যাশনাল ইনস্টাগ্রাম পেজটা তোমরা খুলে দেখো, ওখানে ওরা এরকম সাইকেল প্যান শট প্রচুর ফিচার করে, তো আমি ট্রাই করছিলাম এই জন্য একটু বেশি বেশি করে তোলা যদি কোনোভাবে আমারটাও ফিচার হয়ে যায়। তো শটটা কীরকম এসছে দেখছিলাম, ফিডব্যাকটা চেক করতে করে হঠাৎ করে দেখি সামনে থেকে একটা ক্রিং ক্রিং করে আওয়াজ হলো, বুঝতে পারলাম আরেকটা সাইকেল আসছে এবার আমার বাঁ দিক থেকে। তো ওয়েট করতে দেখলাম একটা ছেলে বেরোলো, তাকে আবার প্যান করলাম, করে এই শটটা পেলাম। ঠিকঠাক লাগছে, এগেইন আমার সাবজেক্ট ভালো শার্পনেসে আছে, যে সাইকেল আরোহী তার কিন্তু জামার রঙটা আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা ভালো কন্ট্রাস্টে আছে, এদিক ওদিকে আশেপাশে ডিস্ট্রাকশন সেরকম নেই বললেই চলে, তো ঠিক আছে আর কি, খারাপ নয়। এরপর ওই জায়গাটা আর একটুখানি হোল্ড করছিলাম, কিন্তু দেখছিলাম যে এবার ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, বেশ অন্ধকার হয়ে আসছিল ধীরে ধীরে। তো এরকমই করতে করতে দেখলাম সামনে থেকে একজন লোক আসছিল, তখন আমি ফোনে কথা বলছিলাম, করতে করতে এক হাতেই প্যান করলাম, তখন এই ছবিটা পেলাম। এখানে এই ছবিটা খুব বেশি শার্প তো নয়, বাট ছবিটার মধ্যে একটা আর্টিস্টিক ভিউ আছে, মানে তোমরা যদি দেখো না দেখে মনে হচ্ছে যেন কেউ তুলি রং করেছে, মানে একটু পেন্টিং পেন্টিং টাইপের লাগছে ছবিটা, তো এই জন্য ভাবলাম শটটা রেখেই দিই। তো এই শটটাই আজকে লাস্ট ভালো শট, এরপর সেরকম শট তুলিনি। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো না লাগে থাকে কেন ভালো লাগেনি কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিলিং গুড বাই, হ্যাভ এ নাইস ডে, তাদের দেখলে গুড নাইট আর বাই।